আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। এইমাত্র পাওয়া আবহাওয়া থেকে আজকের খুবই গুরুত্বপূর্ণ খবর। এবার কমে আসবে শীত। 18 ও 20 জানুয়ারি আসছে বজ্র সহ ঝড় বৃষ্টি। 13 জেলায় বইছে তীব্র শৈত্যপ্রবাহ। আগামী 24 ঘন্টায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় তীব্র ঘন কুয়াশার সতর্কতা, এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর। আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, এই বিষয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে, সঙ্গে থাকুন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নিন এক নজরে। সকাল থেকে রোদের দেখা নেই, উত্তরে হিম বাতাস আর কনকনে শীতে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষয়। পৌষের শেষার্ধে এসে শীতের স্নিগ্ধতায় মেতে উঠেছে প্রকৃতি। এই অবস্থায় আবহাওয়া দপ্তর থেকে মিলছে না কোনো সুসংবাদ, বরং এই চলমান শীতের তীব্রতা আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এখানে শেষ নয়, আগামী 18 জানুয়ারি থেকে দেশের বিভিন্ন অঞ্চলে আসছে ঝড় বৃষ্টি। এতে শীতকালীন ফসল ও ইট ভাটার ব্যাপক ক্ষতি হতে পারে বলে সতর্কতা করছেন আবহাওয়াবিদরা। এদিকে তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহ বিস্তার লাভ করেছে। আজ রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে এবং উত্তরে ঠান্ডা বাতাসের কারণে সারা দেশেই এখন হাড় কাঁপানো শীত অনুভূতি হচ্ছে। এই পরিস্থিতি আগামী সোমবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.8 ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুরে। এ সময় ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.7 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। আজ দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে দেশের প্রায় 90% এলাকায় মাঝারি থেকে গভীর কুয়াশা বেলধারা আকাশ ঢাকা থাকতে পারে। এতে দিনের বেলায় তীব্র ঠান্ডা পরিস্থিতি বিরাজ করতে পারে, তাই আগামী 2 দিন গরম কাপড় পরিধান করে থাকবেন। এদিকে আগামী 10 দিনের আবহাওয়া কেমন থাকতে পারে। আগামী 15 জানুয়ারি থেকে চলমান শীতের আমেজ ধীরে ধীরে কমে আসতে পারে, সেই সাথে দেশ থেকে বিদায় নেবে কুয়াশার বেল্ট। একই সঙ্গে আগামী 18 থেকে 20 তারিখ দেশের অনেক স্থানে বৃষ্টি হতে পারে, বিশেষ করে রাজশাহী, খুলনা, ঢাকা এবং বরিশাল আর চট্টগ্রাম বিভাগের উত্তর অংশে বেশি বৃষ্টি হতে পারে। এ সময় কিছু কিছু স্থানে শিলাবৃষ্টি ও ঝড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। এতে শীতকালীন শাকসবজি এবং ইট ভাটার অনেক ক্ষতি হতে পারে, তাই পূর্ব প্রস্তুতি নিয়ে রাখার জন্য অনুরোধ থাকবে। এদিকে সামুদ্রিক আবহাওয়া। বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে এবং চলতি মাসের শেষ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো ঘূর্ণিঝড় কিংবা নিম্নচাপের আশঙ্কা নেই। আপনারা স্বাভাবিকভাবে সামুদ্রিক কাজগুলো করতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী 24 ঘন্টায় বিহার, ঝাড়খণ্ড, আসাম, ত্রিপুরা, উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকতে পারে, তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদহ জেলায় কুয়াশা একটু বেশি থাকতে পারে। এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক জানান, আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এই সময় সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সর্বশেষ একটি কথা, এখানে শুধু পূর্বাভাস দেওয়া হয়েছে, মেঘ বৃষ্টি কখন হবে এই বিষয় মহান আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা শুধু ধারণা দিতে পারি, বাকিটা মহান আল্লাহ তাআলার হুকুম হলে হবে, না হলে কিছু করার নেই। আজকের মতো এখানেই বিদায় নিলাম, দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন।